হ্যালো, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বং বিউটি পায়েল। আমি তোমার সাথে আজকে এমন একটা হেয়ার মাস্ক শেয়ার করব যেটা আমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করার সাথে সাথে হেয়ার গ্রোথেরও হেল্প করবে। এছাড়া যদি আমাদের ড্রাই হেয়ারের প্রবলেম থাকে, স্প্লিটস হেয়ারের প্রবলেম থাকে, আর যদি ড্যান্ড্রাফের প্রবলেম থাকে সেটাকেও দূর করতে এই হেয়ার মাস্কটা খুব ভালো করে হেল্প করবে, আর চুলকে শাইনি আর উজ্জ্বল করেও তুলবে। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আর দেখা যাক এই হেয়ার মাস্কটা আমি কীভাবে ইউজ করছি আর কীভাবে এটাকে আমি বানিয়েছি। তো হেয়ার মাস্কটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা গোটা ডিম, নিয়েছি আমি অলিভ অয়েল, এখানে আমি এক চামচ অলিভ অয়েল নেব। আপনাদের কাছে অলিভ অয়েল অ্যাভেলেবেল না থাকলে এটা স্কিপ করতে পারেন, বাট অলিভ অয়েল মিক্স করলে এই হেয়ার মাস্কটা আরও ভালো করে আমাদের হেয়ার কাজ করবে। আর নিয়েছি এখানে আমি কোকোনাট অয়েল, এখানে আমি এক চামচ কোকোনাট অয়েল নেব। আর আপনারা কোকোনাট অয়েলকে কখনোই স্কিপ করবেন না, এটা আমাদের হেয়ার মাস্কের জন্য খুবই দরকারি। এরপর এতে আমি মিক্স করব আমলা পাউডার, আর এখানে আমি বায়ো অর্গ্যানিকের আমলা পাউডার ইউজ করেছি। আপনারা যে কোনো কোম্পানির আমলা পাউডার ইউজ করতে পারেন। আমি এখানে বড় চামচে দু চামচ আমলা পাউডার নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। এটা ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণে এর মধ্যে যে দানা দানাগুলো আছে সেগুলো একাদা মেল্ট না হয়ে যায়। এরপর এটাকে একটু পাতলা করার জন্য আমি অল্প পরিমাণে জল মিশিয়েছি যাতে খুব ভালো করে আমরা চুলে এটা অ্যাপ্লাই করতে পারি। তারপর এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব এইভাবে। তো আমার হেয়ার মাস্ক এখানে রেডি হয়ে গেছে। এটা এবার আমি আমার পুরো হেয়ারে খুব ভালো করে অ্যাপ্লাই করব। তো হেয়ার মাস্ক অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে সবসময় বলি ভালো করে চুলকে কম করতে হবে যাতে কোনো রকম ট্যাঙ্গলস না থেকে থাকে, এতে কি হয় আমাদের হেয়ার ফল কম হয়। তো এরপর আমি এইভাবে অল্প অল্প চুল দেব। তারপর প্রথমে আমি স্ক্যাল্পে লাগাবো এটা, এরপর পুরো হেয়ার লেন্থ আমি লাগাবো যাতে আমাদের এই হেয়ার মাস্কটা স্ক্যাল্পে খুব ভালো করার কাজ করে আর আমাদের পুরো হেয়ার লেন্থেও খুব ভালো করে কাজ করে। এতে আমাদের হেয়ার ফল কমবে আর আমাদের হেয়ার গ্রোথেরও এটা খুব ভালো করে হেল্প করে। আর এটা আপনারা যদি উইকে একবার করে কিংবা মান্থে দু থেকে তিনবার ইউজ করে থাকেন তাহলে আপনার রেজাল্ট খুব ভালো করে বুঝতে পারবেন। এই হেয়ার মাস্কটা আমাদের চুলের উজ্জ্বল ভাবকে ধরে রাখতে হেল্প করে, আমাদের যদি চুল অতিরিক্ত ড্রাই হয়ে যায় সেটাকে স্মুথ করতে হেল্প করবে, আর চুলে যদি অতিরিক্ত ড্যান্ড্রাফের প্রবলেম থেকে থাকে সেটাও ওটা দূর করে। তো এইভাবে আমি আমার পুরো হেয়ারে অ্যাপ্লাই করে নেব। তো দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করে আমি একটা বান বানিয়ে নিয়েছি আর এখানে আমার অল্প লেগে গেছে। এরপর একটা পলিথিন ব্যাগ নিয়ে আমি আমার পুরো চুলটাকে এভাবে কভার করে নেব যাতে হেয়ার মাস্কটা খুব তাড়াতাড়ি শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কি হবে, আমাদের চুল একটু ড্রাই হয়ে যেতে পারে, সেজন্য আমি এটা কভার করে নিয়েছি যাতে চুল আমার একদমই ড্রাই না হয়ে যায়। এরপর হেয়ার মাস্কটাকে আমি এক ঘন্টা আমার চুলে রেখে দেবো, তারপর আমি হেয়ার ওয়াশ করে নেব। তো আমি করে নিয়েছি হেয়ার ওয়াশ, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চুল কতটা সিল্কি স্মুথ, নারিশিং লাগছে, ফ্রিজি ফ্রি লাগছে। আর তোমরা লক্ষ্য করতে পারছো হয়তো, আমি কাছ থেকে দেখাচ্ছি, কোনো রকম কোনো ড্যান্ড্রাফের প্রবলেমও নেই আমার চুলে, আর ট্যাঙ্গলস ফ্রি দেখতে পাচ্ছ, আর আমি কোনো রকম সিরামও ইউজ করিনি। তো আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিও তোমাদের কেমন লেগেছে, আর তোমরা চাইলে তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারো। তো তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।